হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে হলদি বা গায়ে হলুদের একটা লুক শেয়ার করব। তো চলো শুরু করা যাক। মেকআপের শুরুতে আমি স্কিন কেয়ারটা ভালো করে করে নেব। তো প্রথমে আমি ইউজ করছি রোজ ওয়াটার। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। তো টোনারটা আমি ভালো করে ড্যাব ড্যাব করে নেব। দেন আমি এখানে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো, আর এটাও আমি সেম ড্যাব ড্যাব মোশনেই অ্যাপ্লাই করে নেব। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি সিরাম অ্যাপ্লাই করে নেব। এখানে আমি নিয়েছি গুড ভাইবসের রোজ হিপ সিরাম, আর পুরো মুখে ভালো করে মেখে নেব। অ্যান্ড এই সিরামটা কিন্তু কম দামে খুবই ভালো। এই সিরামটা আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনেই থাকে। তোমরা দেখতেই পাচ্ছ সিরামটা অ্যাপ্লাই করার পর আমার মুখটা কতটা গ্লো করছে। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা দেওয়ার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। এখানে আমি একটা ইনসাইডের ফাউন্ডেশন নিয়েছি। ফাউন্ডেশনটা প্রথমে একটা ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব, তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কনসিলারের জন্য আমি নিয়েছি অলিভিয়ার একটা প্যান স্টিক। এটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল, তোমরা চাইলেই কিনতে পারো। তো বন্ধুরা, এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। তো তোমরা আমায় সাপোর্ট করো আর বলো তোমরা এরপর কী ধরনের মেকআপ দেখতে চাও। একই সাথে আমার ফেসের নোজ, চিক, ফোরহেডে কন্ট্রোল করে নেব। তারপর সেই একই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কন্ট্রোলটা ব্লেন্ড করে নেব। নেক্সট ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটা সেট করার জন্য নিয়েছি মেবলিনের এই ফিট মি কম্প্যাক্ট পাউডারটা। পাউডারটা আমি অল্প করেই ইউজ করব, যাতে আমার স্কিনটা বেশি ড্রাই না হয়ে যায়। এরপর আমি একটা হাইলাইটার নিলাম অ্যান্ড আমার নোজ, চিন অ্যান্ড ফোরহেডে আমি হাইলাইট করে নিলাম। দেন আমি আইব্রো ফিল করার জন্য এখানে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিটটা। আইব্রোটা ফিল করার পর একটু কম্ব করে নেবো, যাতে আইব্রোটা ন্যাচারাল লাগে। এরপর আমি আই মেকআপটা স্টার্ট করছি। তো আজকে আমি পিঙ্কের উপর আই মেকআপটা রাখবো। তো হুডা বিউটির একটা প্যালেট থেকেই আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। পিঙ্ক আই শ্যাডোটা ক্রিজ লাইনের সাথে সাথে হাফ লিডেও অ্যাপ্লাই করবো, অ্যান্ড লিডের বাকি অংশটাই এই হাইলাইটারটা দেবো। তোমরা চাইলে হাইলাইটারটা ব্রাশ দিয়েও দিতে পারো, যেহেতু আমার হাত দিয়ে সুবিধা হয় তাই আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। দেন আমি আইলাইনার অ্যান্ড মাস্কারা দুটোই ইউজ করে নিচ্ছি। এরপর আমি আইল্যাশটাও লাগিয়ে নেব। নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব, হুডা বিউটির একটা মেরুন শেডের লিপস্টিক। এরপর সিম্পল একটা জুয়েলারি দিয়ে আজকে আমি আমার লুকটা কমপ্লিট করব। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।